আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে কেবলমাত্র তার ইবাদত তথা গোলামের জন্য সৃষ্টি করেছেন বিশ্ব মানবতাকে আল্লাহর গোলামের দিকে আহ্বান করার জন্য এই পৃথিবীর মানবমণ্ডলীকে সত্য এবং সঠিক পথের দিক নির্দেশনা দেওয়ার জন্য বিশ্ব মানবতাকে কুফরির অন্ধকার থেকে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য পয়গাম্বর তথা নবী রাসূল পাঠিয়েছেন যার ধারাবাহিকতা শুরু হয়েছিল পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাবা আবুল বাশার সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকে তিনিই হচ্ছেন এই পৃথিবীর সকল মানুষের মূল উৎস তার থেকেই পৃথিবীতে মানব বংশের বিস্তার সাধিত হয়েছে কিন্তু চার্লস ডারউইনের বিবর্তনবাদে বিশ্বাসী বিবর্তনবাদীরা বিশ্বাস করে মানুষ এবং অন্যান্য প্রাণী একটি সার্বজনীন পূর্বপুরুষ থেকে পরস্পর আলাদাভাবে লক্ষ লক্ষ বছর ধরে ক্রমান্বয়ে বিভিন্ন ধাপ অতিক্রম করে বিবর্তিত হতে হতে অবশেষে মানবাকৃতি লাভ করেছে এটি হচ্ছে বিবর্তনবাদীদের ধারণা এটি হচ্ছে বিবর্তনবাদীদের বিশ্বাস যারা ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বে বিশ্বাস করে তারা মনে করে মানুষ আসলে মানুষ ছিল না এরা সর্বজনীনভাবে এক পূর্বপুরুষ থেকে উৎপত্তি হয়ে বিভিন্ন ধাপ অতিক্রম করে আজকে মানবাকৃতিতে এসে রূপান্তরিত হয়েছে তাদের এই বিশ্বাস বৈজ্ঞানিকভাবে আজকে ভুল প্রমাণিত হয়েছে তাদের এই বিশ্বাস একটি কুফরি বিশ্বাস কারণ তাদের এই বিশ্বাস এটি কোরআন এবং বাস্তবতা বিরোধী আমরা যদি কোরআনে কারীম পড়ি কিংবা গবেষণা করি তাহলে আমরা দেখব কোরআনে কারীমে আল্লাহ তাআলা মানব সৃষ্টি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেছেন যেখানে আল্লাহ তাআলা বলেছেন মানব সভ্যতার মূল হচ্ছেন সাইয়েদেনা আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন পৃথিবীর আদি মানব তার থেকেই এই পৃথিবীতে মানব বংশের বিস্তার সাধিত হয়েছে কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর শুরুতে আল্লাহ পাক এভাবে বললেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا الله پاک بولین হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটিমাত্র নাফস তথা একটিমাত্র আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি সেই আত্মা থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছেন অতঃপর আল্লাহ পাক তাদের উভয়জন থেকে বহু সংখ্যক নরনারী সৃষ্টি করে এই পৃথিবীতে মানব বংশের বিস্তার ঘটিয়েছেন তোমরা তোমাদের সেই রবকে ভয় করো আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে তোমরা তোমাদের সেই রবকে ভয় করো কারণ তিনি সকল বিষয়ের উপরে পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছেন এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছি একটি নফস একটি আত্মা থেকে সৃষ্টি করেছি একটি নফস বা একটি আত্মা মানে হচ্ছে আদম আলাইহিস সালাম আর তার থেকে তার স্ত্রী অর্থাৎ সাইয়েদনা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে আল্লাহ তাআলা তার স্ত্রী এবং আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করেছেন তারপরে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে মানব বংশের বিস্তার ঘটিয়েছেন এটি হচ্ছে কোরআনের বর্ণনা আর বিবর্তনবাদীরা তো কত কথা বলল তারা তো এক পর্যায়ে বলেছে মানুষ আসলে মানুষ ছিল না মানুষ বানর ছিল বানরের লেজ খসে পড়ে গেল এরপরে বানর এক সময় মানুষ হয়ে গেল মানুষ তো পাগল হলে এমন কথা বলে আসলে বানর থেকে যদি মানুষের উৎপত্তি হয় তাহলে তো পৃথিবীতে বানরের আর কোনো অস্তিত্বই থাকতো না কথা ঠিক না বে ঠিক না